মিশুগারের মোটর। এই মোটরে আপনি বাঁধেন কত বছর ধরিয়া? দুই বছর ধরিয়া। পর প্রমাণ যে উনি একটা মেয়ে মানুষ হয়ে যদি এই মোটর বার্নিং এর কাজগুলো করতে পারে, তো আমি মনে করি এদেশে অগণিত অসহায় মহিলারা আছে যে মহিলারা ইচ্ছা করলে এই ধরনের কাজ করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এই নারীর কাছ থেকে শুনব উনি এই মিশু গাড়ির মোটরের কাজগুলো কোথা থেকে শিখলেন। উনি একজন গৃহবধূ, আর একজন গৃহবধূ হয়ে এই কাজগুলো কোথা থেকে কার কাছ থেকে শিখলো তা আমরা বিস্তারিত সম্পূর্ণ ওনার মুখ থেকে শুনব। আসুন। এটা কি গাড়ির মোটর আপনি বানতেছেন? মিশু গাড়ির মোটর। এটা জোরে বলেন। মিশু গাড়ির মোটর। এই মোটর আপনি বাঁধেন কত বছর ধরিয়া? দুই বছর ধরিয়া। দুই বছর? তো এই দুই বছরে যে মোটরগুলো আপনি বাঁধাই করছেন, এই মোটরগুলোর কেমন রেসপন্স, মানে ভালো কোনো সুনাম আসছে? আসছে। এখন পর্যন্ত আপনার কোনো মোটরের ক্লেম আসছে? না। তো আপনি এই মোটরগুলো যে বাঁধেন, এই কাজগুলো আপনি কার কাছে শিখলেন? আমার স্বামীর কাছে। ও আচ্ছা, আপনার স্বামীও এই মোটরে কাজ করে? জি। উনি কত বছর ধরে এই কাজ এই কাজে লিপ্ত? প্রায় 30 ধরে। যাই হোক, আপনার সব কাজই পারেন না? জি। টিভি অ্যাম্প্লিফায়ার এগুলোরও কাজ করেন, ফ্যান ট্যান এগুলোর কাজ করেন? জি। তো সব মিলে জিলে দোকানটা আপনি নিজেই চালাইতে পারতাছেন? জি। যাক, ধন্যবাদ, আপনি এই মিশুকের মোটর বাঁধেন। তো এটা যারা আপনার মতো আরও অনেক মহিলা আছে তাদেরকে আপনি কি বলবেন, যারা একবারে অসহায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, তাদের কি এই ধরনের কাজ আপনার মতো যদি চেষ্টা করে তাহলে ওরা কি করতে পারবে? পারবে, আমার মতো চেষ্টা করলে সবাই পারবো, হলে অসহায় কোনো মহিলাই থাকতো না। এই ইলেকট্রনিক সাবজেক্টে যে কোনো মহিলারাই কাজ করতে পারবে? পারবে। দর্শক, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে উনি একটা মেয়ে মানুষ হয়ে যদি এই মোটর বার্নিং এর কাজগুলো করতে পারে, তো আমি মনে করি এদেশে অগণিত অসহায় মহিলারা আছে যে মহিলারা ইচ্ছা করলে এই ধরনের কাজ করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলে অসংখ্য কয়েলের কাজগুলো, মানে কয়েল বার্নিং এর কাজগুলো, অন্য অন্য ইলেকট্রনিক সাবজেক্টের কাজগুলো মিউজিক্যাল সাউন্ড দিয়ে আমরা বুঝাই না, আমরা মুখে ভাষ্যকার দিয়ে বুঝাই দিই যে কোন কাজটা কোনভাবে করতে হবে। আমি জলিল মেকার, তো ওনার কাছ থেকে আমি এই সাক্ষাৎকারটা নেওয়ার মানে হইল যে ওনার ভিতরে এই প্রতিভা কীভাবে আসলো, বা অন্য কোনো মহিলারা এই কাজটি করতে পারবে এটা সম্ভব কিনা। তো ওনার মুখ থেকেই আমরা শুনতে পারলাম যে এই কাজটা সবাই করতে পারবে। তো যারা এই কাজ শেখার ইচ্ছুক, আমি সাপোর্ট করব যে ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওগুলো দেখুন এবং কাজগুলো শিখুন। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।